গাইস ওয়েলকাম ব্যাক টু হাই ফ্ল্যাট আমি শ্যাম আমি অভি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরা জানি যে তোমরা অপেক্ষা করছো যে দ্বিতীয় পর্ব কোথাও গেম নেই যে নাটকের দ্বিতীয় পর্বের জন্য গত মানে এক দুদিন মিস গিয়েছে আজকে আবার তোমরা সেটাই চলো ভিডিওটা দেখে নি তারপর আরো কথা হবে তোমাকে পাশে বসতে হবে না তুমি এই চেয়ারটাতে বসে থাকো এই কুকুরটার পাশে বসে থাকো কে হাসে বাবা আমিও হাসতেছিলাম ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর উঠিতে বসিতে করি বাপান্ত শুনেও শুনে না কানে যত পায় বেত না পায় বেতন তবু না চেতন মানে দাদাজান চুপ করেন মহাশয় যাবেন সাগর সঙ্গমে তোমার কি হয়েছে আমাকে বলবে আচ্ছা ঠিক আছে বলতে হবে না যখন তোমার ইচ্ছে হয় তখন বলো এখন ঘুমাতে চলো আমাকে কেউ দেখতে পারে না রে মনে কথাটা খুবই সত্যি তুমি এমন কোন রসগোল্লা না যে সবাই তোমার দিকে তাকিয়ে থাকে তোমাকে একটা কথা জিজ্ঞেস করবার জন্য জেগে আছি জিজ্ঞেস কর বাবা আমাকে দেখতে পারে না কেন আপা তোকে দেখতে পারে না কারণ তোর গায়ের রং খুব ফর্সা একেবারে টকটকে কারণ মামার তো গায়ের রং একদম কালো চেহারা তো মোটেই ভালো না আমার মনে হয় ঈর্ষা
ঈর্ষার কারণে তোকে দেখতে পারে না। তোমাকে কোনো সিরিয়াস কথা জিজ্ঞেস করলে তুমি এরকম ঠাট্টা করে জবাব দাও কেন? বোকার মতো কথা বললেও আমি ঠাট্টা করেই জবাব দিই এবং ভীষণ রাগ করি। মামা তোকে দেখতে পারে না এরকম কথা আমি যেন তোর মুখে আর কোনোদিন না শুনি। নেভার মুনা। মুনা আবার কি হলো? কি বাচ্চারা ঘুমায়? আমার তো সেরকমই মনে হয়, তুমি দেখো না। মানে মেয়েটার মেয়ের মনটা খুব খারাপ, কি করবো বল? রাখাল বলো কি ইংরেজি জানে না, মেজাজটা খারাপ হয়ে গেল। তাড়াতাড়ি আদর শেষ করে যাও, আমি ঘুমাবো। কি হলো, আরেকজনকে করবেন? তোর প্রশ্নের উত্তর পেয়েছিস। একটা কথা মনে রাখিস বকুল, এই পৃথিবীতে খারাপ মানুষ অনেক আছে, কিন্তু খারাপ বাবা একজনও নেই। এবার কথা বল। বাকির ভাই আগে দেখি নাই, কেমন আছো মতি? জি ভালো। বাড়ির সবাই ভালো? জি ভালো। চোখে কি আজকাল কম দেখো? কি যে বলেন বাকের ভাই, হাসবে না, হাসলে তোমাকে আগলি দেখায়, দাঁত অপরিষ্কার। এই মতি সময় খারাপ, পাশ হয়ে বাকের ভাইয়ের সালাম করো। নোডিলে বাকের ভাই পার্ডন করে দেন। ঠিক আছে যাও, চোখের যত্ন নিবা, চোখ অমূল্য ধন। কলা দিয়ে দাঁত মাজবা, দাঁত পরিষ্কার হয়। গো মতি, কলা খাই যাও। এই পরে একটা বানানা দে। কলাটা শেষ করে যাও, খাও, ভিটামিন এ উপকার হবে। তাড়াতাড়ি খাও, গিলে ফেলো। খোসাটা তুলে নিয়ে যাও, পাবলিকের অসুবিধা হইতে পারে। কুইক, গো। ছেলে খারাপ না, যাবার সময় তো সালাম দিয়ে গেল না। ঠিক, হ্যাঁ।
মতি। Yes, বাকের ভাই। হাসি হচ্ছে। বেশি হাসি ভালো না। যত হাসি তত কান্না, কহে গেল রামসন্না। রামসন্না লোকটা কে বাকের ভাই? জ্ঞানী লোক, খুবই জ্ঞানী। হিন্দু না মুসলমান? আমাকে কেমন দেখাচ্ছে না? খুব সুন্দর। লীনা তুই বল, আমাকে কি পরীর মতো সুন্দর দেখাচ্ছে? পরী আরো সুন্দর। তুই কখনো পরী দেখেছিস? তাহলে তুই বুঝলি কি করে পরী আমার চাইতে সুন্দর? পরী কি তোমার চেয়ে কম সুন্দর? অনেক কম সুন্দর। আপা তুমি আজ অফিস যাচ্ছ না, তাই না? বুঝলি কি করে? তোমাকে খুব খুশি খুশি লাগছে। না, অফিস তো যাবই, অফিসে পরে অন্য কোথাও যেতে পারি। মামুন ভাইয়ের কাছে? তোমাদের বিয়ে কবে হবে আপা? ও একটা চাকরি টাকরি পাক, তারপর তো বিয়ে। হাসিস কেন তুই? বাকের ভাইয়ের ধারণা তুমি বাকের ভাইকে বিয়ে করবে, তার দিকে তোমার নাকি খুব টান। গা জ্বালা করে কথা বলবি না। জান কই বাকের ভাই? রিক্সা ঠিক করে দিয়ে আসি। মেয়ে ছেলে সব পারে, রিক্সা ঠিক করতে পারে না। কারেক্ট। বাকের ভাই সিগারেট উল্টো হয়েছে। আই খালি স্টপ, কমপ্লিট স্টপ, নো মুভমেন্ট। কই যাবেন? কথা বলবে না, কথা কম কাজ বেশি, লেস টক মোর ওয়ার্ক। চলো জোরসে চালাও, খালি কথা খালি কথা। কথা বলি না বাঙালির উপায় কি? উঠো। উঠো মানে? তোমার জন্য রিক্সা নিয়ে আসছি। আমি আপনাকে রিক্সা নিয়ে আসতে বলেছি? বলার দরকার কি? হাই রিক্সা, আপাকে নিয়ে যাও, সাবধানে চালাবে, নো ঝাঁকুনি। ঝাঁকুনি হলে ভুরি গেলায় দিমো। অসহ্য। শোনো, তুমি অফিসে যাচ্ছ না? না। কেন? চাকরি করে, শরীরটা ভালো না, জল জল লাগতেছে। দেখি দেখি কাছে আসো তো, গায়ে হাত দিয়ে দেখি জ্বর আছে কিনা। তোমার নিজের গায়ে 103 জ্বর, তুমি আমার জ্বর কি দেখবে? আচ্ছা, গত পর্বে আমরা যেখানে শেষ করেছিলাম ঠিক তারপর থেকে যেহেতু শুরু হয়েছে, এখানে আমরা যেটা ভাবছিলাম যে হয়তো মানে ওই যে গল্পের যে মোনা, হ্যাঁ এটার নাম মোনা, মানে মেইন ক্যারেক্টার যে সে হচ্ছে মোনা, এখানে নামটা আমি জানি না, যেহেতু ইয়েতে কি বলে কমেন্ট সেকশনে যত সম্ভব মনে হলো যে মোনাই নাম, ঠিক আছে? আচ্ছা, তবে আজকেও কিন্তু নামটা বলতে শুনলাম না, শুনেছি আমি, কিন্তু খেয়াল করেছিলাম হয়তো বা এড়িয়ে যেতে পারে, কিন্তু আজকেও নামটা শুনতে পেলাম না, সেই জন্য একটু টাইম লাগলো মনে করতে, কারণ কমেন্ট সেকশনে অনেকে লিখেছিল যে নাম কি মোনা যত সম্ভব। এবং এইখানে যেটা দেখলাম, মোনা ছাড়াও তার মামা কিন্তু চাকরি করে, ঠিক আছে, উপার্জনক্ষম। এবং এইখানে যেটা দেখলাম যে
সে কিন্তু মানে মামা কিন্তু ভীষণ একটা ভিতরে অন্তর্কলহ বা মানে মনের একটা কষ্ট কষ্ট রয়েছে, ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু বাচ্চাদের উপরে যে অত্যাচার বা অত্যাচার ঠিক না মানে মাঝে মাঝে রেগে যাওয়া, সেটাই আমি সেটাই বলছি, সেইভাবে প্রকাশ পাচ্ছে এবং সেই রাগাটার কিছু কারণ রয়েছে, মানে অনেক কিছু জিনিস থাকে যেগুলো লুকিয়ে থাকে মনের অন্তরে, ঠিক আছে, এবং সেগুলো প্রকাশ ঘটলে অন্যভাবে প্রকাশ ঘটে, অনেকেই কাঁদতে পারে না, অনেকেই বলতে পারে না, সেইগুলো হয়তো অন্য রূপ নিয়ে বাইরে প্রকাশ। এই যে একটা যে ঘটনাটা দেখলাম ওর বড় মেয়েটা, মামার যে বড় মেয়েটা, সে তার দিদিকে জিজ্ঞেস করছে আমাকে আমাকে কি আমার বাবা ভালোবাসে না, হ্যাঁ, তখন যে এই যে ঘরে ঢুকে যে আদর করা মানে মাথায় হাত বুলিয়ে দেওয়া সেইটা, সেটা কিন্তু অবশ্যই, কিন্তু একটা জিনিস কি অনেক সময় বাচ্চারা বুঝতে পারে না যে বাবা সত্যি ভালোবাসে কিনা, এই জিনিসগুলো কিন্তু আমি যদি বলিস যে কোনো কারোর কাছে গিয়ে যদি মানে কাউন্সেলিং এর দরকার হয় তখন কিন্তু তারা কিন্তু বলবে যে তুমি দেখাও, ঠিক আছে, বাচ্চাদের বড় করতে গিয়ে কিন্তু এইটাই মেন যে তাদের দেখাতে হবে, কারণ তাদের সেই বুদ্ধিটা নেই, বোধটা নেই যে সে ভেতরের জিনিস বুঝতে পারবে, এবং তখনই মানে এইটা কিন্তু এফেক্ট করে একদম একদম বাচ্চা বয়সে, কিন্তু এটা এফেক্ট করে যে বাবা যেহেতু দেখাচ্ছে না সে ভেবে বসে থাকে যে বাবা হয়তো ভালোবাসে না, এবং এইটা কিন্তু আস্তে আস্তে গ্রো করে এবং বড় হয়ে গিয়ে মনের মধ্যে গিয়ে একটা ঘেরে যায়, হয়তো বা বড় হওয়ার পরেও তখন সে বুঝতে পারছে, কিন্তু একটা সাবকনসিয়াস মাইন্ড যেটা থাকে সেখানে কিন্তু লুকিয়ে থাকে যে বাবার প্রতি একটা ভয়, বাবার প্রতি একটা ক্ষোভ, সেই জিনিসটা কিন্তু লুকিয়ে থাকে এবং সেটা এক সময় না এক সময় বহিঃপ্রকাশ হয়, সেটা ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আবার বিষয়টা অন্য, এই ক্ষেত্রে ওদের বাবাটা একটা যে কষ্ট নিয়ে মানে একদিকে দেখ স্ত্রী অসুস্থ একদম, হ্যাঁ, সেটা তার মাথায় তিনটে বাচ্চা তার সংসারে, হ্যাঁ, বাবা আছে, হ্যাঁ, ঠিক আছে, এবার সেই সব জিনিসগুলো তার মাথায় হয়তো প্রচুর এই এফেক্ট চার যেটা আমরা হয়তো বা এফেক্ট গুলো করে ফেলছে পরবর্তী সময় দেখতে পাবো আরো, হ্যাঁ, যত আসবে, আর বাকের ভাইয়ের তো অভিনয় তো আছে এবং তার যে স্টাইল গুলো, আর বাকের ভাইয়ের সঙ্গে যে আছে ওই ক্যারেক্টার গুলো বেশ ভালো, মানে সঙ্গের ক্যারেক্টার গুলো বেশ ভালো লাগে যদি ফুটিয়ে তোলা যায়, এবং এখানে কিন্তু বাকের ভাইকে যেরকম ভ্যালু দেওয়া হয়েছে মানে মূল্য দেওয়া হয়েছে সেখানে মানে পার্শ্ববর্তী যে সমস্ত ক্যারেক্টার গুলো রয়েছে সেগুলোও কিন্তু একদম যথেষ্ট ভ্যালু দেওয়া হয়েছে এবং ফুটিয়ে তোলা হয়েছে। আর এখানে পার্টটা হচ্ছে একদিকে হচ্ছে বাড়ির যে অংশটা দেখাচ্ছে সেটা কিন্তু একটা দুঃখের একটা হচ্ছে মানে দৈনন্দিন জীবনে যেটা হয় না মধ্যবিত্ত ফ্যামিলির একজন অসুস্থ ব্যক্তি সেইগুলোকে নিয়ে চলার যা, আবার ঠিক তার সাইডে উল্টো দিকেই হচ্ছে বাকের ভাইয়ের যে ওদের যে টিমটা, ওদের যে টিমটা একটা ফানি ক্যারেক্টার যে একজন রাস্তা দিয়ে যাচ্ছে তাকে ডাকা একটা সে পাড়ার দাদা তুই সেলাম করে কেন গেলি, হ্যাঁ সেলাম করে কেন, ওখানে একটা টর্চার হয়ে গেল, ওখানে একটা র‍্যাগিং টাইপ হয়ে গেল, আমাদের কলেজ লাইফে যেটা হয় সিনিয়র দাদাদের সামনে দিয়ে চলে যাচ্ছে যদি একটা কথা না বলে কি বাবা আবার ডাক আবার এইগুলো কর, সেই জিনিসটা একটা এই জিনিসটা কিন্তু হচ্ছে মানে এগুলো ফুটিয়ে তোলার কাছে একদম একদম ছোট ছোট ঘটনা আমরা আশা করছি যে আরো আস্তে আস্তে যত এগিয়ে যাব তত আরো প্রস্ফুটিত হবে সমস্ত বিষয়গুলো জানা যাবে কেন যে সেই তার মামার মনে এত কষ্ট এইটা কেন সে মানে কি তার অফিস থাকা সত্ত্বেও কাজ থাকা সত্ত্বেও সে কেন যাচ্ছে না, একদম নিশ্চয়ই তার মনের মধ্যে একটা কিছু আছে বা কিছু একটা যন্ত্রণা সে লুকিয়ে রেখে দিয়েছে, এটা হয় কিছু কিছু মানুষ না নিজেকে নিজের মনের কথা বলতে পারে না, তারা সেই নিজের মধ্যেই রেখে দিয়ে গোমরায় যেটা হচ্ছে মনের মধ্যে, সব থেকে ভালো হয় কি যদি কাউকে কথাগুলো শেয়ার করা হয় অনেক হালকা হয়, এবং একটা জিনিস মনা যা তারও তারও বয়ফ্রেন্ড বা এরকম কেউ আছে যেটা আমরা মানে শুনতে পেলাম, না ওটা তো বাকের ভাই, না বাকের ভাই না দেখা করতে যার সাথে যাচ্ছে মানে অফিসের পরে আরেকজনের সাথে দেখা করতে যাবে সেই জন্য সাজগোজ করেছিল, ঠিক আছে, এবং বাকের ভাই হচ্ছে ভেবে বসে আছে যে আমাকে বিয়ে করবে, ঠিক আছে, না আমার আমার যতদূর ধারণা আমার হয়তো শেষের দিকে গিয়ে বাকের ভাইয়ের সঙ্গে একটা রিলেশন তৈরি হবে একদম, এবার নাটকের প্রথম থেকে
একটু স্টার্টিং এ বোঝা যায় যেহেতু মেইন ক্যারেক্টার দুটো মেইন ক্যারেক্টার ঠিক আছে সেই জন্য একটা মিলনের একটা ব্যাপার থাকে শেষ দিকে তো যাই হোক আজকের এপিসোড এই পর্যন্তই ছিল আশা করি ভালো লেগেছে এবং আমাদের তো অবশ্যই ভালো লেগেছে তোমরা বেশ কয়েকবার দেখেও ফেলেছো আশা আর আমাদের সাথে দেখে কেমন লেগেছে অবশ্যই জানাবে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো সাথে সাথে চ্যানেল লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই শেষ করছি আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য স্টে টিউনড